সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল লেটস গেট পেপার এক্সাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং আজকে আমরা 20 নাম্বার ক্লাস করছি এবং এই কমন ক্লাসটি যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা জিকে একসাথেই করাচ্ছি। তোমরা জানো যেহেতু এক্সাম আমাদের হাতে গুনার 5 দিন রয়েছে, তো সেমভাবে আমরা ক্লাসগুলো করাচ্ছি। অবশ্যই দিনভর অনেকগুলো ক্লাস থাকবে আজকেও, তো অবশ্যই সবগুলো ক্লাস করবে, ঠিক আছে? তো পাশাপাশি বলবো অবশ্যই যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি বা করোনি অবশ্যই কিন্তু গিয়ে করবে। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট রাখা রয়েছে সবগুলো ক্লাস, অবশ্যই কিন্তু গিয়ে সেখানে ভিজিট করতে পারো। তো লাইক শেয়ার অবশ্যই করবে, পাশাপাশি যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না। বলবো যে টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই তোমরা আছো, তাছাড়া হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো, সেখানে জয়েনে সেই সব মেটেরিয়ালসগুলো পাবে যেগুলো এক্সামের জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো প্রি এক্সাম মক টেস্টগুলো রয়েছে সেখানের মধ্যে, তাছাড়া লাস্ট 7 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স 167+ মক টেস্ট এবং অন্যান্য মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই ভিডিও অন্যান্য ক্লাসের পিডিএফ এবং এই ক্লাসের পিডিএফও সেখানে অ্যাভেলেবেল পাবে। কীভাবে জয়েন করবে? প্লে স্টোর থেকে ওয়াইজ্যাপ ইনস্টল করে স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর ছোট্ট একটা সাবস্ক্রিপশন বিনিময়ে তোমরা শিশু কিছু পে করতে পারছো। তো ভিডিও নিচে তার ডিসক্রিপশনের মধ্যেও সেটি ক্লাসরুম আইডি পেয়ে যাবে। তো তোমরা জানো যে আমরা ম্যাগনেট কোর্স স্টার্ট করছি, সেটা 11 জুলাই থেকে করছি। তো কী কী রয়েছে তোমরা অবশ্যই সবাই দেখে নেবে, ঠিক আছে? ভিডিওটা পজ করে। সো ফ্রেন্ড চলো তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1, হোপফুলি তোমরা সবাই রেডি আছো পেন পেপার নিয়ে। সো কোয়েশ্চেন নাম্বার 1, যে আরসি লাহোতি হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি, হু ওয়াজ এ ফার্মার। দ্য আরসি লাহোতি রিসেন্টলি যে সে ব্যক্তি মারা গিয়েছিল, উনি একজন ফার্মার কে ছিলেন, যে কোন ফিল্ডের সাথে বা কৃষির সাথে সম্পর্কিত ছিল? উনি একজন প্রাক্তন ইয়েসপেন, উনি একজন প্রাক্তন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, ইয়েসপেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, যে ভারতের প্রধান বিচারপতি ছিলেন, তো উনি রিসেন্টলি মারা গিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য থিমস অফ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস 2022? যদি আমরা বলি যে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস 2022, সেই ক্ষেত্রে বা সেটার কী থিম রয়েছে? সেই ইন্টারন্যাশনাল ডে 2022 এবছর আমরা সেলিব্রেশন করেছি, যেটা 20 মার্চ সেটা করেছি কিন্তু, ঠিক আছে? সেটা 20 মার্চ আমরা এবছর সেটা সেলিব্রেশন করেছি। তো বেসিক্যালি যে আমরা লাস্ট যে 2 ইয়ার্স আমরা লকডাউনে ছিলাম, সেগুলো থেকে কাম ব্যাক করার জন্য বা সেগুলোতে কীভাবে বেরিয়ে আসা যায় সেসব কিছু এইম রেখেই কিন্তু এবছর সেটা থিম সেট করা হয়েছে, যে বিল্ড ব্যাক হ্যাপিয়ার। এবছর সেটা থিম রাখা হয়েছিল কি, বিল্ড ব্যাক হ্যাপিয়ার, যেটি আমরা 20 মার্চ সেলিব্রেশন করেছি। নেক্সট কোয়েশ্চনস, ফর দ্য ফার্স্ট টাইম দ্য 83rd রাইজিং ডে প্রোগ্রাম অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ অর্থাৎ সিআরপিএফ এবং তাদের 83rd সেই রাইজিং ডে প্রোগ্রাম ওয়া সেলিব্রেট করেছিল প্রথমবারের মতো আউটসাইড দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন হুইস সিটি অন 19 মার্চ 2022? যেটি 19 মার্চ করা সেলিব্রেট করা হয়েছে এবং সেটা ফার্স্ট টাইম করা হয়েছিল যে ন্যাশনাল ক্যাপিটালের বাইরে গিয়ে, এবং তারা তাদের 83rd রাইজিংটা সেলিব্রেশন করেছে। তো কোথায় সেটি করা হয়েছে? তো সেটি করা হয়েছে জম্মুতে, জম্মুতে কিন্তু সেটি করা হয় সেই 83rd রাইজিং ডে প্রোগ্রামটি, ঠিক আছে ফ্রেন্ডস? নেক্সট কোয়েশনস, কোয়েশ্চেন নাম্বার 4, ওয়ার্ল্ড ডে ইজ অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াটার ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার হুইচ ডে টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেশ ওয়াটার। যে ফ্রেশ ওয়াটার ইম্পর্টেন্ট, যে সেটা গুরুত্ব বোঝাতে যে প্রত্যেক বছরই আমরা ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন করে থাকি, যে ফ্রেশ ওয়াটার কতটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে তো জানো যে পৃথিবীর 3 ভাগের মধ্যে 2 ভাগই কিন্তু জল রয়েছে, তারপরও কিন্তু ফ্রেশ ওয়াটারের পরিমাণ, যে ফ্রেশ ওয়াটারের পরিমাণ অনেকটাই লিমিটেড। তো সেটার ইম্পর্টেন্স বোঝাতে মানুষদের যে প্রত্যেক বছরই আমরা ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন করি এবং সেটা কবে নাগাদ করা হয়, তো এবছর আমরা সেটা করেছি এবং 22 মার্চ কিন্তু সেই ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন করেছি, অবশ্যই সেটা মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর অপশন সি, হোপফুলি তোমরা সবাই রাইট আনসার করতে পেরেছো। ভিডিও নিচে লাইভ চ্যাট বক্স রয়েছে, অবশ্যই দেখবে যে তার পাশেই লাইক করার অপশন রয়েছে, সেখানে অবশ্যই করবে। যদি আমাদের ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারো, ভালো লেগে থাকে, অবশ্যই করবে। কোয়েশ্চেন নাম্বার 5, রিসেন্টলি হুইচ এডিশনস অফ প্রিমিয়ার লিগ বিগেন্স। দেন রিসেন্টলি যে কোন এডিশনস যে প্রিমিয়ার লিগ সেটা শুরু হয়েছিল, কততম এডিশন সেটা শুরু হয়েছিল রিসেন্টলি? তো সেটা শুরু হয়েছিল কিন্তু 15তম এডিশন সেই প্রিমিয়ার লিগ বেসিক্যালি শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, আর্থ আওয়ার 2022 ইজ বি
মার্ক ওয়ান যে আর্থ আওয়ার 2022 অর্থাৎ আর্থ আওয়ার 2022 নিচে কোন তারিখে চিহ্নিত করা হয়েছে, নিচে কোন তারিখে সেই আর্থ আওয়ার 2022 আমরা সেলিব্রেশন করেছি বা সেই কোন দিনটিকে চিহ্নিত করা হয়েছে আর্থ আওয়ার হিসেবে, আর্থ আওয়ার 2022। তো সেটা কিন্তু সেটা সেটা কিন্তু যে ফ্রেন্ডস, তো সেটা কিন্তু যে মার্ক করা হয়েছে অবশ্যই মনে রাখবে, সেটা মার্ক করা হয়েছে কিন্তু যে 26 মার্চ, 26 মার্চ কিন্তু আর্থ আওয়ার মার্ক করা হয়েছে। নেক্সট কোয়েশ্চনস, যে প্রমোদ সামন্ত সোন ইন এস সিএম অফ হুই স্টেট অফ ইন্ডিয়া, যে প্রমোদ সামন্ত রিসেন্টলি যে সিএম হয়েছে নিচে কোন স্টেটের সিএম হিসেবে দায়িত্ব নিয়েছে বা শপথ নিয়েছিল প্রমোদ সামন্ত, তো উনি কিন্তু কোন স্টেটের সিএম রয়েছে, উনি কিন্তু যে গোয়া স্টেটের সিএম রয়েছে, গোয়া স্টেটের সিএম রয়েছিল প্রমোদ সামন্ত, সেই ব্যক্তি রিসেন্টলি যে শপথ নিয়েছিল। নেক্সট কোয়েশ্চনস, তো যেহেতু আমাদের রিভিশন ক্লাস অবশ্যই ক্লাসগুলো একটু ফাস্টই হবে, তো অবশ্যই সেইভাবে পার্টিসিপেট করবে, ঠিক আছে। যেহেতু এক্সাম বেশি দিন নেই, অবশ্যই বলবো যে বারবার প্রত্যেকটা ক্লাসের মতো এই ক্লাসও সেলফ প্রিপারেশন কিন্তু মোস্ট কি রোল প্লে করে তোমাদের স্টাডির ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই সেইভাবে করতে থাকবে সেলফ প্রিপারেশন। কোয়েশ্চন নাম্বার 8, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইনোগ্রেটেড রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশনস হাফ ইন হুইচ সিটি, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করেছে, ইনোগ্রেটেড করেছিল, কী করেছিল, রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশনস হাব নিচে কোন শহরের মধ্যে সেটা করা হয়েছে, যেটি রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ ভারতীয় আরবিআই দ্বারা সেটি ইনোগ্রেট করা হয়েছিল। তো সেটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশনস হাব সেটি, তো সেই রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশনস হাব নিচে কোন শহরের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা সেটা ইনোগ্রেট করা হয়েছে, তো সেটা করা হয়েছে কিন্তু ভারতের ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু সেই রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা সেই রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশনস হাব সেটি করা হয়েছে। আশা করি সেই কোয়েশনগুলো সবগুলো কোয়েশন তোমরা পারছো। তো কালকে দেখেছিলাম যে একজন বলেছে স্যার আউট অফ 25 আমি 25 পেয়েছি, ভেরি গুড, যে অনেকটা সেইভাবে প্রিপারেশন করছো তোমরা। তো কমেন্ট দেখেছি তোমাদের কমেন্ট, তো সবার কমেন্ট দেখি, অবশ্যই কমেন্ট করবে এন্ড অফ দ্য ক্লাস, তোমাদের অ্যাভেলেবল কমেন্ট, তোমাদের কোনো ডাউট কুয়েরি থাকলে সব কিছু করতে পারো অবশ্যই। আমরা সবগুলো কমেন্ট অনেক সময় তো রিপ্লাই দেওয়া পসিবল হয় না, বাট আমরা দেখে থাকি সবগুলো কমেন্টেই। কোয়েশ্চন নাম্বার 9, আফটার ডিফিটিং হুইচ টিম ইন্ডিয়া ওন দ্য টাইটেল অফ, যে এস এ রাভেল অফ সাফ U18 ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল 2022, যে হচ্ছে কোন টিম টিমকে ডিফিট করে পরাজিত করে ইন্ডিয়া ওন বা জিতেছিল সেই টাইটেল সাফ U18 ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল 2022, নেচের কোন টিমকে পরাজিত করে সেটা জিতেছে ইন্ডিয়া, তো সেটা কিন্তু যে বাংলাদেশকে পরাজিত করে ইন্ডিয়া সেই টাইটেল জিতেছিল। নেক্সট কোয়েশনস, কোয়েশ্চন নাম্বার 10, পিএম নরেন্দ্র মোদী উইল অ্যাটেন্ড 5th বিমস্টেক সামিট, যে পিএম নরেন্দ্র মোদী রিসেন্টলি যে 5th বিমস্টেক সামিট হয়েছে সেটির মধ্যে পার্টিসিপেট করেছিল, উইল বি চেয়ারড বাই হুইচ মেম্বার কান্ট্রি, সে নিচে কোন মেম্বার কান্ট্রি সেটার মধ্যে কী করে যোগদান করেছিল। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে রিসেন্টলি যে 55th সেই বিমস্টেক সম্মেলনে যোগদান দিয়েছিল, তো সেখানের মধ্যে সেই বিমস্টেকের শীর্ষ সম্মেলন নিচের কোন কান্ট্রি দ্বারা সভাপতিত্ব করা হয়েছিল, কোন সদস্য দেশ দ্বারা, তো সেটা কিন্তু শ্রীলঙ্কা, সেই সদস্য দেশ দ্বারা কিন্তু সেটা সভাপতিত্ব করা হয়েছিল সেই বিমস্টেক সামিট, যেখানে মধ্যে যে পিএম নরেন্দ্র মোদী সেখানে মধ্যে অ্যাটেন্ড করে। কোয়েশ্চন নাম্বার 11, হুইচ নাইবার কান্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ সেলিব্রেট ইটস 52nd ইন্ডিপেন্ডেন্স ডে অন 26 মার্চ 2022, দে নেচার কোন নাইবারিং কান্ট্রি ইন্ডিয়ার কী করেছে সেলিব্রেট করেছিল রিসেন্টলি তাদের 52nd ইন্ডিপেন্ডেন্স ডে, ইয়েস 52nd ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করেছিল কবে নাগাদ, 26 মার্চ 2022 নাগাদ, কিন্তু যে 26 মার্চ 2022 নাগাদ কিন্তু সেটি সেলিব্রেশন করা হয়, হ্যাঁ। তো সেটা নিচে কোন দেশ তাদের 52nd ইন্ডিপেন্ডেন্স ডে তারা সেলিব্রেশন করেছে, তো সেটা বাংলাদেশ করেছে রিসেন্টলি, বাংলাদেশ তারা কিন্তু তাদের 52nd বাংলাদেশ তারা তাদের কিন্তু 52nd যে ইন্ডিপেন্ডেন্স ডে তারা সেলিব্রেশন করেছে সেটা 22nd মার্চ 2022, সেটা তো 26 মার্চ 2022 তারা সেটা করেছে কিন্তু। নেক্সট কোয়েশনস, সো কোয়েশ্চন নাম্বার 12, হুইচ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি হ্যাজ রিসেন্টলি প্রেজেন্টেড বাজেট ফর 2022-2023 উইথ দ্য নেমস অফ রোজগার বাজেট, ইয়েস, তো সেটা সম্বন্ধে আমরা আগেও ক্লাস করেছিলাম সেই রোজগার বাজেট নিয়ে, যে খুব ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেরকম পরিস্থিতি ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়ার মধ্যে দেখা দিয়েছিল যে আনএমপ্লয়মেন্ট চরম সীমায় গিয়ে পৌঁছেছে, সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরাও এগিয়ে অনেকটাই, তো সেই ক্ষেত্রে কোন অ্যাসেম্বলির দ্বারা সেই রোজগার বাড়ছে সেটা পেশ করা হয়েছে,
2022-23-এ, তো সেক্ষেত্রে কিন্তু নিউ দিল্লি, ইয়েস ফ্রেন্ড, নর্থ ত্রিপুরা নিউ দিল্লি কিন্তু সেই প্রকার রোজগার বাজেট কিন্তু নিয়ে এসছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনস। কোয়েশ্চন নাম্বার 13, দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার, দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি যে কবে নাগাদ এস্টাবলিশ হয়েছিল, ত্রিপুরা ইউনিভার্সিটি যেটি বর্তমান সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি সূর্যমণি নগরে রয়েছে, সেটি কবে নাগাদ কিন্তু অ্যাস্টাবলিশ করা হয়েছিল সেই সেন্ট্রাল ইউনিভার্সিটিটি। তো সেটা অ্যাস্টাবলিশ করা হয়েছিল কিন্তু যে আমাদের 1987 নাগাদ, কিন্তু যে 1987 নাগাদ আমাদের যে বর্তমান সেন্ট্রাল ইউনিভার্সিটি সূর্যমণি নগরে রয়েছে সেটি কিন্তু অ্যাস্টাবলিশ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চনস, কোয়েশ্চন নাম্বার 14, দ্য রেলওয়ে সার্ভিস অ্যাস্টাবলিশ ইন ত্রিপুরা ইন দ্য ইয়ার, যে রেলওয়ে সার্ভিস সেই অনেক আগে রেলওয়ে সার্ভিস এসেছিলো ত্রিপুরার মধ্যে, সেটা কবে নাগাদ এসেছিলো? জানো যে আসামের সেই কলকলিঘাট থেকে কিন্তু যে ধর্মনগরে প্রথমে এসেছিলো, তারপর ধর্মনগর থেকে কুমারঘাট, তারপরে ফাইনালি আগরতলাতে আসে রেল। তো সেই প্রথম যে রেলওয়ে আসে ত্রিপুরার মধ্যে রেল আসে, সেটা কবে নাগাদ এসেছিলো? কিন্তু সেই কলকলিঘাট থেকে ধর্মনগরের কথা কিন্তু বলা হচ্ছে। তো সেটা এসেছিলো যে 1964-এ, যে 1964 সালে কিন্তু সেই রেলওয়ে সার্ভিস এস্টাবলিশ হয়েছিলো, রেলওয়ে ত্রিপুরাতে এসেছিলো। হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট বাই পপুলেশন ইন ত্রিপুরা, যদি বাই পপুলেশনস কথা বলি অবশ্যই নিচের কোনটি হবে যে সবচেয়ে স্মলেস্ট ডিস্ট্রিক্ট যদি বাই পপুলেশনস কথা বলি। তো বাই পপুলেশন যদি কথা বলি সবচেয়ে লার্জেস্ট ডিস্ট্রিক্ট, তো তোমরা সবাই বলতে পারবেই যে ওয়েস্ট ত্রিপুরা সবচেয়ে লার্জেস্ট ডিস্ট্রিক্ট যে বাই পপুলেশনের কথা যদি বলি জনসংখ্যার দিক থেকে। বাট এরিয়ার দিক থেকে কিন্তু দলাই সবচেয়ে বড়, কিন্তু ত্রিপুরার মধ্যে কিন্তু দলাই সবচেয়ে বড় যদি এরিয়ার দিক থেকে বলি। বাট লোকসংখ্যার দিক থেকে যে আগরতলা বা ওয়েস্ট ত্রিপুরা সবচেয়ে বড়, এবং যদি স্মলেস্ট স্টেট বলা হয় জনসংখ্যার দিক থেকে, তাহলে ঊনকোটি ইজ দ্য রাইট আনসার। ঊনকোটি কিন্তু সবচেয়ে ছোট জনসংখ্যার দিক থেকে। তো আমাদের রাইট আনসার কী হবে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঊনকোটি। নেক্সট কোয়েশ্চনস, হুইচ ইন্ডিয়ান অ্যাক্টার্স হ্যাজ বিন অনার টু ক্রিয়েট মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, দে নিচে কোন অ্যাক্টার্সকে যে অনার করা হয়েছে কিসের জন্য? যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটির জন্য। ইয়েস, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটির জন্য অ্যাট টাইমস 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডস সেরেমনি হেল্ড ইন দুবাই। সে টাইমস 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড সেরিমনি যেটি হয়েছিল দুবাইয়ের মধ্যে হয়েছিল, নিচের কোন ইন্ডিয়ান অ্যাক্ট্রেসকে সেটি সম্মানিত করা হয়েছিল? তো সেই ক্ষেত্রে দীপিকা পাডুকোন সেই ব্যক্তি, ওনাকে কিন্তু সেই অ্যাক্ট্রেসকে কিন্তু সম্মানিত করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 17, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ ব্রডকাস্টার অডিয়েন্স রিসার্চ কাউন্সিল অফ রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া, রিসেন্টলি নিচের কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে কোথাকার মধ্যে অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে, যে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়ার মধ্যে অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার 17, তো সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টেড করা হয়েছে শশী সিনহা, সেই ব্যক্তিকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে যে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে। নেক্সট কোয়েশ্চন, আন্ডার দ্য মিশনস কল্ড ওয়েস্ট টু ওয়েলথ, এ ডিসেন্ট্রালাইজেশন ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনোলজি পার্ক উইল বি ইনোগ্রেটেড ইন হুইচ সিটি অফ দিল্লি, যে কোন মিশন আন্ডারে যে ওয়েস্ট টু ওয়েলথ, যে ওয়েস্ট থেকে যাতে ওয়েলথ ক্রিয়েশন করা যায় সেই লক্ষ্যে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনোলজি পার্ক ইনোগ্রেট করা হয়েছে। তো সেটা দিল্লির কোন শহরের মধ্যে বা দিল্লির কোথায় সেটা করা হয়েছিল? হুইচ সিটি অফ দিল্লি, দিল্লির কোন সিটিতে সেটা করা হয়েছে? তো সেটা করা হয়েছে ইস্ট জাফরাবাদ, সেই শহরে কিন্তু সেটা উদ্বোধন করা হয়, সে ওয়েস্ট টু ওয়েলথ ক্রিয়েশন সিটি। নেক্সট কোয়েশ্চন, ইন মার্চ 2022 ইউনিয়ন মিনিস্ট্রি ফর এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অ্যানাউন্স টু সেলিব্রেট 5th অক্টোবর এভরি ইয়ার ইজ অ্যাজ হুইচ ডে, যে মার্চ 2022 যে ইউনিয়ন মিনিস্ট্রি ফর এনভায়রনমেন্ট ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ অ্যানাউন্স করেছিল সেলিব্রেট করবে ফিফথ অক্টোবর এভরি ইয়ার অ্যাজ হুইচ ডে, যে নিচে কোন দিনটি বা ডে হিসাবে সেলিব্রেশন করবে ফিফথ অক্টোবরকে, যেটি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্বারা অ্যানাউন্স করা হয়েছে। যে প্রত্যেক বছরের 5ই অক্টোবরকে নিচে কোন ডে হিসাবে সেলিব্রেশন করা হবে। তো আবার 8টার সময় আবার আজকে ক্লাস থাকবে, ত্রিপুরার মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কুয়েশনগুলো থাকবে, সেই ক্লাসের মধ্যে অবশ্যই তোমরা সেই ক্লাসে আসবে। ঠিক আছে, সেই ঠিক 8টার সময় ক্লাস শুরু হবে, তো অবশ্যই সবাই চলে আসবে, ইউটিউব চ্যানেলের মধ্যেই হবে। কোয়েশ্চন নাম্বার 19, সঠিক উত্তর,
তো আমরা কিন্তু বলছি যে ফ্রেন্ড আমরা কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিঙ্গেল মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো পিডিএফ দিয়েছি। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তো সঠিক উত্তর এখানে যে 5th অক্টোবরকে ন্যাশনাল ডলফিন ডে কিন্তু সেলিব্রেশন করার জন্য ঘোষণা করেছে রিসেন্টলি। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ ইলেক্টেড অ্যাজ 11th ডাইরেক্টর জেনারেল অফ দ্য ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, নিচের কে সেই ব্যক্তি ইলেক্টেড হয়েছে যে ডাইরেক্টর জেনারেল হিসাবে। সো রাইট অ্যান্সার যে ফ্রেন্ড গিলবার্ট হংবো সেই ব্যক্তি কিন্তু যে 11th ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে আইএলওর মধ্যে। নেক্সট কোয়েশ্চন, যে বালিকাটান 2022 সে মিলিটারি ড্রিল এক্সারসাইজ বেসিক্যালি যে হেল্প বিটুইন হুইস টু কান্ট্রি, তো নিচের কোন কান্ট্রির মধ্যে সেই মিলিটারি ড্রিল সেটি অনুষ্ঠিত হয়েছিল এবং কী নাম রাখা হয়েছিল যে ভালিকাটান সেই 2022 মিলিটারি ড্রিল, তো সেটি বেসিক্যালি যে হয়েছিল যে ইউএস এবং ফিলিপিন্সের মধ্যে সেই ড্রিলটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 22, যে 11th এডিশন অফ রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব 2022 ইনগ্রেটেড ইন, যে সেটার 11th এডিশনস অনুষ্ঠিত হয়েছিল কিসের উপর বেস করে, যে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের উপর বেস করে সেটা নিচে কোথায় মধ্যে ইনোগ্রেট করা হয়েছিল। তো আজকে ক্লাস কিন্তু একটু তাড়াতাড়ি করছি আমরা অবশ্যই, কারণ তার উপরে আবার ক্লাসে আসতে হবে তোমাদের ঠিক 8টার সময়। তার জন্য কোয়েশ্চন নাম্বার 22, সঠিক উত্তর যে অন্ধ্রপ্রদেশের যে রাইট আনসার, অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু সেটা সেই রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব 2022 সেটা ইনোগ্রেট করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 23, ইন 2021 সত্যরাম রিয়াং রিসিভ পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফর, যে 2021 জানো যে সত্যরাম রিয়াং যে রিসিভ করেছিল সে পদ্মশ্রী অ্যাওয়ার্ড, নিচে কোন ফিল্ডে বা কোথাকার কন্ট্রিবিউশনের জন্য সে সত্যরাম রিয়াংকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়েছিল। সো আর্ট ফিল্ডের ভূমিকার জন্য বা ইম্পর্টেন্সের জন্য কিন্তু সত্যরাম রিয়াংকে যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল 2021। দ্য নেম অফ কিং হু ইন্ট্রোডিউস কয়েন অফ ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম, ইয়েস, তো বলবে যে নিচের কোন কিং যে ত্রিপুরার মধ্যে প্রথমবারের মতো কী করেছে তারা যে কয়েন ইন্ট্রোডিউস করেছে বা ত্রিপুরার মধ্যে কয়েন ইন্ট্রোডিউস করেছে নিচের কোন কিং দ্বারা ত্রিপুরার মধ্যে কয়েন ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো অবশ্যই ওনার নামের সাথে কিন্তু যে কয়েন একটা মিল রয়েছে, দ্যাট মিনস কি রত্নমাণিক্য কিন্তু রাইট অ্যান্সার। রত্নমাণিক্য কিন্তু যে ত্রিপুরার মধ্যে প্রথমবারের মধ্যে যে কয়েন কিন্তু ইন্ট্রোডিউস করে। কোয়েশ্চন নাম্বার 25, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট বাই পপুলেশন ইন ত্রিপুরা, সেটা তো আমি আগেই বলেছি যে লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটি বাই পপুলেশন অফ ত্রিপুরা, অবশ্যই তোমরা আনসার করবে ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 26, দ্য অথর অফ সি রাজমালা ইজ, দ্য সি রাজমালার অথর কে রয়েছে, কে সে ব্যক্তি সি রাজমালার অথর কে, যেটি কারেন্ডারে লিখে হয়েছিল আমরা গতকাল করেছিলাম যে 15th সেঞ্চুরির দিকে ধর্মমাণিক্যের সময়কালে লিখা হয়েছিল সি রাজমালা সেটার অথর কে ছিল। তো রাইট অ্যান্সার ফ্রেন্ড কালীপ্রসন্ন সেন কিন্তু সেই ব্যক্তি সি রাজমালা লিখেছিল। তো ফলে তোমাদের ক্লাসটি ভালো লাগবে, আশা করি যে ক্লাসটি ভালো লাগবে এবং তোমরা অবশ্যই কিন্তু চাইলে ওয়াইস অ্যাপে জয়েন করতে পারো, প্লে স্টোর থেকে ডাউনলোড করে স্টুডেন্ট হিসেবে লগ ইন করে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করতে পারো। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর ছোট্ট একটা সাবস্ক্রিপশন ফি পে করতে হচ্ছে, তার বিনিময়ে তোমরা প্রি এক্সাম মক টেস্টগুলো রয়েছে সেখানে সেগুলো করতে পারছো। লাস্ট 7 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য মক টেস্টগুলো রয়েছে, তাছাড়া অন্যান্য মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই অন্যান্য মান্থের পিডিএফ এবং এই মান্থের পিডিএফগুলো সেখানে পাচ্ছ। তাছাড়া সিঙ্গেল মান্থে বা লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও নিচে ডেসক্রিপশন অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই বলবো যে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, সেখানে জয়েনে ক্লাসে আপডেটগুলো পাবে। তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যাটে পার্টিসিপেট করতে পারো বা তোমাদের কোনো প্রকার সাজেশন থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। হোপফুলি তোমরা সবাই লাইক শেয়ার করে নিয়েছো, টিল দেন থ্যাংক ইউ যা যা করেছো অবশ্যই করবে, পাশে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।